আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমাদের বিভিন্ন প্রয়োজনে মোবাইলের স্ক্রিন রেকর্ড করতে হয়, কিন্তু মোবাইলের এ স্ক্রিন রেকর্ড করার কাজটি আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকেই হয়তো জানি না। এ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে একটি অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিন রেকর্ডের কাজটি করতে পারেন। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আর দেরি না করে আমি ভিডিওটি শুরু করছি। তো এর জন্য আমাদেরকে প্রথমে যেটি করতে হবে, আমাদের প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। সেখান থেকে এক্স রেকর্ডার লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর এই প্রথম অ্যাপসটি আমরা আমাদের ফোনে ইনস্টল করে নেব। আমার ফোনে ইতিমধ্যেই অ্যাপসটি ইনস্টল করা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই স্ক্রিন রেকর্ডারটি হচ্ছে সেই অ্যাপস যেটি দিয়ে আমরা স্ক্রিন রেকর্ডের কাজটি করব। এরপর আমরা যখন অ্যাপসটিতে টাচ করব, তখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে লেখা থাকবে ভিডিও ইমোজ টুলস সেটিংস। আমরা এখানে কোনো কিছু করব না, আমরা প্রথমে সেটিংসটা দেখব। সেটিংসে যেরকম আছে সেরকমই থাকবে। আমরা শুধু ভিডিওটা দেখব, ভিডিওটা এইচডি দেখব ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে এরকমই সব কিছু এনেবল থাকবে। যে সেটিংসগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ভিডিও শুরু হওয়ার আগে 3 সেকেন্ড আপনাদেরকে সময় দেবে। এরপরে অডিও যেগুলো আছে যেরকম আছে এরকমই থাকবে, সবগুলোই এরকম থাকবে। তো এরপর আমরা যেটা করতে পারি, আমরা ব্রাশটা এনেবল করে দেব। এনেবল করার পরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ রয়েছে, আপনারা যদি ইংলিশ রাখতে চান ইংলিশ রাখতে পারেন, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটি কিন্তু এখন রেকর্ড হচ্ছে। তাই এভাবেই আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনটি অত্যন্ত সহজে রেকর্ড করতে পারবেন, এবং বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি আবারও বলছি, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং এরকম যদি ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।